গুরু না থাকলে কি সাধন ভোজন হয় বা দীক্ষা না নিলে কি জব তপ সাধন ভোজন করা যায় এই সম্পর্কে আজকের ভিডিওর মধ্যেও আলোচনা করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন নিচে দেখুন লাল কালারের সাবস্ক্রাইব বটন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটিকে শেয়ার করবেন প্রথমে আলোচনা করি গুরু কয় প্রকারের গুরু তিন প্রকারের দীক্ষাগুরু শিক্ষাগুরু এবং জন্মদাতা গুরু যিনি আমাদের জন্ম দেন তিনি জন্মদাতা গুরু এবং যারা শিক্ষা দেন তারা শিক্ষাগুরু শিক্ষাগুরু আপনার লাখো লাখো হতে পারে আর যিনি দীক্ষা দেন দীক্ষাগুরু দীক্ষা নেওয়ার প্রয়োজন কি বা দীক্ষা শব্দের অর্থ কী দীক্ষা শব্দের অর্থ পাপক্ষয় এবং নিজের মধ্যে আলোকে জাগ্রত করা দীক্ষা নেওয়ার প্রয়োজন কি যেমন আমাদের পিতামাতা বীজ প্রদান করে আমাদের জন্ম দেন তেমনি দীক্ষাগুরু সাধন ভজন নামক পরমার্থ ফলের লাভ দেন তিনিও বীজ প্রদান করেন সেই বীজের নাম হচ্ছে মূল মন্ত্র বা বীজ যেমন একটা চাষি জমির মধ্যে শস্য দানা ছড়িয়ে সেটা থেকে ফসল ফলিয়ে তারপরে সেই ফসল দ্বারা অন্ন প্রদান করেন তেমনি গুরু যে বীজ মন্ত্র দেন সেই বীজটা একটি গাছের দানা সেই গাছের দানাকে আমরা লালন পালন করব। এবং সাধন ভজন করব করার পরে সেটার থেকে যে ফল আসবে সেটাই সাধন নামক পরমার্থ নামক ফল অনেক অনেক তন্ত্র মতে পিতা মাতার কাছ থেকেও দীক্ষা নেওয়া যায় তবে কিছু কিছু তন্ত্র মতে এটার কোনো নির্দেশ নেই পুজো দুই প্রকারের হয় একটি তন্ত্র মতে আর একটি ভক্তিমতে যখন আপনি ভক্তিমতে পুজো করবেন তখন কোনো গুরুর প্রয়োজন নেই কিন্তু যখন তন্ত্র মতে বা বই পুস্তকের মতে পুজো করবেন তখন অবশ্যই গুরুর প্রয়োজন কারণ গুরু ছাড়া আপনি সেই তন্ত্রগুলো জানবেন কি করে রামকৃষ্ণ বলেছিলেন গুরুর কাজ তোমাকে হাত ধরে নিয়ে যাওয়া এবং মাছ পথে ছেড়ে দেওয়া মাছ মাঝপথে ছেড়ে দিয়ে ঈশ্বরের পথ তোমাকে নিজেকে নিজেই দেখতে হবে তেমনি আরেকবার রামকৃষ্ণ বলেছিলেন গুরু সচ্চিদানন্দ পরম ব্রহ্মই পরম গুরু অর্থাৎ শাস্ত্রমতে যেটা বলে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব তস্মই শ্রী গুরু হবে নাম অর্থাৎ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর এই তিনজন গুরু আর পরম ব্রহ্মই পরম গুরু যখন তন্ত্রমতে বা শাস্ত্র মতে পুজো করতে যাবেন তখন গুরু ছাড়া কি করে আপনি জানবেন শ্রীকৃষ্ণেরও গুরু ছিল রামচন্দ্রেরও গুরু ছিল বড় বড় মনে ঋষিরও গুরু ছিল যারা অবতার এসছিলেন তাদেরও দেখুন গুরু ছিল কারণ শ্রীকৃষ্ণকে শাস্ত্রমতে অবতার বলা হয় এবং অনেকে ভগবান বলেন তা তিনিও কিন্তু গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন শ্রীকৃষ্ণের গুরুর নাম ছিল সন্দীপনমণি রামচন্দ্রের গুরুর নাম ছিল বিশ্বমিত্র সমস্ত জ্ঞান তারা কিন্তু নিয়ে আসেননি এখান থেকে দীক্ষা নিয়ে বা জ্ঞান লাভ করেছেন হয়তো সমাজকে শিক্ষা দেওয়ার জন্য হতে পারে কিন্তু তাদেরও গুরু ছিল তাই গুরু ছাড়া বলা হয় যে কেউ পার হতে পারে না কিন্তু এমন এমন মনির ঋষি আছে তাদের গুরু ছিল না যেমন নারদমণির কোনো গুরু ছিল না আবার আপনি যদি কাউকে মনে মনে গুরু ভাবেন ভেবে জপ তপ সাধন ভজন করেন সেক্ষেত্রেও সাধন ভজন হতে পারে কারণ শাস্ত্র প্রমাণ পাওয়া যায় একলব্যের কোনো গুরু ছিল না তাই দ্রোণাচার্যর কাছে শিক্ষা নিতে গেছিলো দ্রোণাচার্য শিক্ষা দেননি তো দ্রোণাচার্যের মূর্তি তৈরি করে একালব্য অস্ত্র শিক্ষা নিয়েছিলেন তাতেই কিন্তু বিশাল বড় বীর এবং অস্ত্র পরিচালনা করতে পারতেন তো সেক্ষেত্রে বোঝা যায় অনেক সময় গুরু না থাকলেও আপনি কাউকে গুরু ভেবে নিজে সাধন ভজন করতে পারেন এবং যার গুরু না থাকে যেহেতু শাস্ত্রে বলছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তশমই শ্রী গ্রহ বেনব অর্থাৎ সেই সচিদানন্দ পরম ব্রহ্মই আপনার পরম গুরু এবং গুরুকে আপনি সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের রূপ মনে করে পূজা করতে পারেন তেমনি আপনি সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে গুরু ভেবে সাধন ভজন করতে পারেন শাস্ত্র অনুসারে তাহলে এখানে বোঝা যাচ্ছে যে গুরু না থাকলেও আপনি সাধন ভজন করতে পারেন রামকৃষ্ণ একবার বলেছেন যে তুই নিজেই নিজের গুরু অর্থাৎ প্রত্যেক মানুষের মধ্যে ব্রহ্মের বাস এবং নিজের পথ নিজের রাস্তা যদি আপনি নিজে খুঁজতে চান সেক্ষেত্রেও কার্যকারী হবে সেক্ষেত্রে গুরু না থাকলেও কোনো সমস্যা নেই তবে গুরুর কৃপা খুব বড় একটা জিনিস তাই পিতামাতার কৃপা না থাকলে অভিশাপ থাকলে আপনি সাধন ভজনে এগোতে পারবেন না তাই পিতামাতার আশীর্বাদ অবশ্যই প্রয়োজন তেমনি দীক্ষাগুরু যিনি তিনিও কিন্তু পরম গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সাথে তার তুলনা করা হয়েছে গুরু যারে রক্ষা করে ভগবান তাকে মারিতে নাহি পারে গুরুর আশীর্বাদে এতটাই জোর যে বিধির বিধানও খণ্ডন হয়ে যায় তেমনি গুরু যাকে মারতে চায় ভগবান তাকে রক্ষা করতে পারে না এর প্রমাণ কিন্তু অনেক আছে শ্রীকৃষ্ণ তীর হয়ে মারা গেছিলেন ভগবান হওয়া সত্ত্বেও তেমনি কর্ণের কাছে ব্রহ্মবাণ থাকা সত্ত্বেও গুরুর অভিশাপে সেই ব্রহ্মবাণ স্মরণ করতে পারেননি তিনি ঈশ্বরের এতটা প্রিয় হয়েও স্বয়ং শিবকে তিনি জয় করেছিলেন তেমনি অনেক ক্ষেত্রেই অনেক প্রমাণ আমরা ধর্মগ্রন্থে পেয়ে থাকি তাই অবশ্যই দীক্ষা নেওয়ার প্রয়োজন গুরুর প্রয়োজন দীক্ষা নেবেন এবং যদি দীক্ষা না নেন তাহলে পিতামাতার আশীর্বাদ নিয়ে সাধন ভজন লাইনে নেমে পড়ুন অবশ্যই সাধনায় আপনি সফল হবেন ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্তি করতে পারবেন যদি দেখা যাচ্ছে আপনার গুরু নেই পিতামাতাও নেই সেক্ষেত্রে স্বয়ং পরমেশ্বরকে গুরুরূপে তাকে সেই গুরুরূপে মনে করে আপনি সাধন ভজন করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই শিবকেও গুরুরূপে মনে করে আপনি সাধন ভজন করতে পারেন কোনো অসুবিধা হবে না অনেকে বলে দীক্ষা না নিলে কি ওম বীজ জপ করা যায় দীক্ষা না নিলেও অঙ্গি জব করা যায় মেয়েরাও অঙ্গী জব করতে পারে সবাই সব কিছুই করতে পারে কারণ জীব আত্মা নারীও না পুরুষও না তিনি সেই পরমেশ্বরের অংশ এবং আমরা চেষ্টা করি সেই পরমেশ্বরের সাথে আমাদের আত্মার সাথে পরমাত্মার মিলন ঘটানোর নামে সাধন ভজন তো দীক্ষার বিষয়টি পর্বটি অন্যদিনে আরেকটি ভিডিওতে আলোচনা করব এটা অনেকটাই বড় এবং দীক্ষা সাধারণ জিনিস নয় অসাধারণ জিনিস গুরুর আপনার মাথায় হাত দিয়ে বলবে যে তোর যত জন্ম জন্মন্ত্রের পাপ আছে আমি নিলাম আজ থেকে তোর নতুন জন্ম হল তুই সাধন ভজন কর এবার যা কর্মফল করবি সেটা তোর নিজের তো এরকমভাবে অনেক দায়িত্ব গুরুর আছে এগুলো বহু একটা বিষয় মারাত্মক বিষয় এটা নিয়ে অন্য ভিডিওতে আলোচনা করব